রাইট নাও আমি আসি হচ্ছে হলো কসপ্লে ফেস্টে, যেখানে আমি লিটারালি দেখা ট্রাই করব কি কি কসপ্লে দেখতেছি। আমার লিটারালি বাম সাইডে হচ্ছে কসপ্লে ফেস্টটা, বাট দ্য থিং ইজ এই ইভেন্টে চেঞ্জসো ম্যানের ক্যারেক্টারকে সব থেকে বেশি ভালো লাগতেছে। ইভেন আজকে নারুটোর কিছু ক্যারেক্টার দেখছি যেগুলো এক্সপ্লোর করতে পারবো, সো দেখতে পারবেন ভিডিওর মধ্যে কি কি হচ্ছে, কন্টিনিউ করতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল দিস ইজ ইয়োর হোস্ট আই বিশু আ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো তুমি কোন কসপ্লে করতেছো এটা একটু ডিটেইলসে বলো। এই কসপ্লে পাওয়ারটা কি? হ্যাঁ ভাই, ওই আমার সাথে মিক্স হয়ে গেছে সামহাউ। মাই ক্যারেক্টারস নেম ইজ কার্সড ওয়ান ফ্রম ডার্ক সোলস 2। আগের কসপ্লেয়ার যারা যারা ছিল তারা লিটারালি এবার ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্ট কসপ্লে করতেছে, যেখানে এর আগে ছিল হচ্ছে মিকাসা অ্যাক্রোম্যান, যেটা এইবার লিটারালি ডিফারেন্ট এটা প্লে করতেছে। তুমি মিকাসা প্লে করতেছিল আগের বার, রাইট? তো এইবার কোনটা প্লে করতেছে বলো আমাকে। তোমার ক্যারেক্টার তো আমি ডিটেইলসে একটু জানি, বাট এই কসপ্লে পাওয়ারটা কি তুমি একটু শেয়ার করো আমাকে। ওয়েল, আমি আসলে কসপ্লে তেমন প্রফেশনালি করি না। সাসকের মেইন পাওয়ারটা যেটা ইউজ করি হচ্ছে টাইজুৎসু, মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটটা। আমি নিজে 5 বছর ধরে কুংফু করি, তো এইটা দিয়ে আমি কিছু টেকনিক অ্যাপ্লাই করতেছি পারফরমেন্সের জন্য। এখানে যদি আমি একটা রেট করতে বলি, যে যে কে ওয়ান পিস এবং নারুটো এর মধ্যে তিনটার মধ্যে কোনটাকে কত রেট করবে এবং তোমার কাছে কোনটা সবথেকে বেশি? তোমার আইস দেখা গোজোর মতো লাগতেছে কিছু কিছু টাইপের। সিক্স আইস। তো তুমি কোন কসপ্লেটা করতেছ এবং তোমার কসপ্লেটার নাম কি? হ্যাঁ, এখানে দুইটা চেনসো ম্যান, সো তুমি চেনসো ম্যান প্লে করতেছো, রাইট? সো তোমার ক্যারেক্টারের পাওয়ার কি কি এবং ডিটেইলস আমাকে একটু শেয়ার করো। লাইক আমি একটা আমার পেট ডগ ছিল, ওটা সে লাইক ওই আমার সাথে মিক্স হয়ে গেছে সামহাউ। মাকিমা, তো এখানে দুইটা চেনসো ম্যান আছে, তোমার এর থেকে দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে বলো? তোমাকে আজকে ভালো লাগতেছে, বাট ওবি তো আরো কোনো কষ্ট হয়েছে আজকে? কোন ক্লাসে পড়ো? নাইনে। তোমার ঋণ কোথায় সেটা বলো। হারাই গেছে। এখানে কসপ্লে কেউ করতে আসে না ঋণ? তোমার রিয়েল নাম কি বলো? সরি, ও তাসি বিফাত। হাই স্কুল ভিডিও ভালো লাগলো আমার সাথে। অ্যাজ ইউজুয়াল ইভান আছে, ইভানকে দেখতে পারছেন আপনারা ভিডিওতে, ফার্স্ট কসপ্লে যেটা আমি কভার করছি। সো ইভান কি অবস্থা বলো? তোমার কি অবস্থা? গোয়িং দ্য ফ্লো। এনিওয়ে, এর আগের একটা ভিডিও তো আমি ছোট্ট একটা ক্লিপ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছিলাম, যেখানে তোমাকে অনেকে গালি দিছে বিকজ অফ তুমি নারুটোকে বলছো যে নারুটো বেস্ট। আজকে যদি তোমাকে বলা হয় যে তুমি যে যে কে ওয়ান পিস এবং নারুটোর থেকে তোমার কাছে পার্সোনালি ভালো লাগে বলো। তুমি কোন কসপ্লে করতেছো? পিরামিড হেড।
পিরামিড হেড হ্যাঁ লো রিজনস আছে আর লো রিজনস দিতে গেলে তো পুরো গেম স্পয়ল হয়ে যাবে স্পয়ল করতে হবে না তুমি জাস্ট যতটুকু মেইন ক্যারেক্টারে যেতে যাইতেছে সেটা বলো আমাকে ওয়েল মেইন ক্যারেক্টার যাইতেছে হিস ইজ পিরামিড হেড সেক্সুয়ালাইজিং টু ম্যানিকিনস লিটারালি টু ম্যানিকিনস অলরাইট গাইস ইভেন্ট অলমোস্ট শেষ আর আমরা এখন এখান থেকে বের হব যদিও আজকের ইভেন্টটা কভার করলাম একটু শর্ট করে বাট দ্য থিং ইজ আজকেরটা সব থেকে বড় হয়েছে আর আমরা আজকে খুবই নাইসভাবে এক্সপ্লোর করছি ডিসিসিও হোল সাইনিং আউট ফ্রম এনএমএ ফেস্ট তো দেখা হবো অন্য কোনো ভিডিওতে সি ইউ গাইস সুপার সুন টিল দেন টেক কেয়ার পিস আউট